সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে 28 এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকে সংসদ টিভিতে তোমাদের যে ক্লাসগুলো হবে, চলো সেগুলো একটু দেখে আসি। প্রথমে হচ্ছে তৃতীয় শ্রেণী, তোমাদের ইংরেজি ক্লাস হবে সকাল 9:40 থেকে 10টা পর্যন্ত। তারপর চতুর্থ শ্রেণী, তোমাদের গণিত ক্লাস হবে পূর্ণপ্রচার সকাল 10টা থেকে 10:20 পর্যন্ত। তারপর পঞ্চম শ্রেণী, তোমাদের বিজ্ঞান ক্লাস হবে সকাল 10:20 থেকে 10:40 পর্যন্ত। অনেকে প্রশ্ন করতে পারো, প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাসগুলো কোথায় গেল? তো তোমাদের আজকে কোনো ক্লাস হবে না, আর তোমাদের ক্লাসটি আগামীকালকে হবে, কারণ পবিত্র রমজান মাস উপলক্ষে তোমাদের ক্লাসগুলো একদিন পর পর হচ্ছে। ওকে, তারপর ষষ্ঠ শ্রেণী, তোমাদের ক্লাস হবে সকাল 10:45 থেকে 11:25 পর্যন্ত। প্রথম ক্লাসে ইংরেজি এবং দ্বিতীয় ক্লাসে বাংলা। তারপর সপ্তম শ্রেণী, তোমাদের সকাল 11:25 থেকে দুপুর 12:05 পর্যন্ত। প্রথম ক্লাসে গণিত এবং দ্বিতীয় ক্লাসে হবে ইংরেজি। তারপর অষ্টম শ্রেণী, তোমাদের ক্লাস হবে দুপুর 12:05 থেকে 12:45 পর্যন্ত। প্রথম ক্লাসে বাংলা এবং দ্বিতীয় ক্লাসে বিজ্ঞান। তারপর নবম শ্রেণী, তোমাদের দুপুর 12:45 থেকে দুপুর 1:25 পর্যন্ত ক্লাস হবে। প্রথম ক্লাসে গণিত এবং দ্বিতীয় ক্লাসে জীববিজ্ঞান। এবং সবশেষে দশম শ্রেণী, তোমাদের ক্লাস হবে দুপুর 1:25 থেকে 2:10 পর্যন্ত। প্রথম ক্লাসে ভূগোল এবং দ্বিতীয় ক্লাসে অর্থনীতি। তো এই ছিল আজকের তোমাদের ক্লাস রুটিনটি। তো আজকের ক্লাস শেষে আমি তোমাদেরকে হোমওয়ার্কগুলো দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। আর চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।